টাকা দেন ঘরে আসেন আমার সামনে আমি যাবই না মা এখানেই আছে ডাকতেছি হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার দিস ইজ শশী ফ্রম শশীজ ডায়েরি সকালবেলা উঠে নাস্তা করে নিচ্ছি কারণ আজকে একটা লম্বা দিন যাবে আমাদের আজকে বাড়িতে সব স্পেশাল মেহমানদেরকে বরণ করে নেওয়া হবে ডালাকুলা সাজানো হবে অনেক মজার গরুর মাংস দিয়ে রুটি খেলাম আলহামদুলিল্লাহ ভৈরবে গেলে একটা মজার জিনিস কি জানেন আমার প্রত্যেকটা খালা শাশুড়ি মা মামি শাশুড়ি সবাই জানে যে চা ছাড়া শশী চলবে না একটু পরপর সবাই এসে আমাকে জিজ্ঞেস করে শশী চা খাবা তখন যে আমার নিজেকে কি আল্লাদি লাগে লাস্ট কয়েকটা ভিডিওতে এই ক্রিমটাকে দেখিয়েছি অনেকে জিজ্ঞেস করছেন আজকে একদম ভালো মতো দেখিয়ে দিব এটা হচ্ছে কেয়ারনেল ব্র্যান্ডের অ্যাকোয়া মিল্কি ব্রাইটেনিং ক্রিম বেসিক্যালি এটা একটা টোন আপ ক্রিম যে কোনো স্কিন টাইপই থাকুক না কেন এটা ইউজ করা যাবে এটা SPF 50+ সো সান থেকে অনেক ভালো প্রোটেকশন দেয় আমি এই জন্যই ভৈরবে নিয়ে গিয়েছি কারণ ওখানে অনেক গরম এইটা মুখে দিলে আমার আগে কোনো ময়েশ্চারাইজার দেওয়া লাগে না পরে কোনো বিবি ক্রিম দেওয়া লাগে না যতক্ষণ বাড়িতে দাওয়াত ছাড়া থেকেছি আমি শুধু এই ক্রিমটাই ইউজ করেছি যারা আমার কাছে ভালো টোন আপ ক্রিমের সাজেশন চাচ্ছিলেন তারা এটা ট্রাই করতে পারেন এটা আমি নিয়েছি বিডি বিউটি প্যালেস থেকে আমি ক্যাপশনে মেনশন করে দিব অনুষ্ঠানগুলোতে অ্যাটেন্ড করা ছাড়া সারাক্ষণ আমি এই ক্রিমই দিয়েছিলাম মুখে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম এখন চলেন টুকটাক কিছু কাজ করি বাড়ির সবাই বিভিন্ন ধরনের কাজে ব্যস্ত এজন্য আমি ভাবলাম রুমের যে গোছানোর কাজটা আছে তা নিজেই সেরে ফেলি আজকে আপনাদের সাথে একটা নতুন রিচুয়াল ইন্ট্রোডিউস করব নতুন এজন্য বলছি কারণ আমার কাছে নতুন আর সেটা হচ্ছে মেহমান বরণ করে নেওয়া আমি আগে কখনো কোনো বিয়ে বাড়িতে এই ধরনের রিচুয়াল দেখিনি বিয়ে বাড়িতে স্পেশাল মেহমানরা যখন আসে তাদেরকে বরণ করে নেওয়া হয় গেট ধরা হয় ফুল দিয়ে বরণ করা হয় তারা কিছু টুকটাক টাকা পয়সা দিয়ে ঘরে এন্ট্রি করে সবকিছুই এই ভিডিওতে দেখবেন তার আগে দেখেন আমার মেহেদির রংটা মাশাল্লাহ মাশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ হেনা আর্টওয়ার্ক বাই সুরঞ্জনা খুবই সুন্দর হয়েছে মেহেদি আপু এই ব্রেসলেটটার কথা অনেকেই জিজ্ঞেস করেছিলেন এটা পাঠানো হয়েছে অর্নামেন্টস অলংকার পেজ থেকে আমি কমেন্টে মেনশন করে দিব কয়টা বাজে বাজে কয়টা আজকে আমার এই মেহেদির যদি সুন্দর ছবি না উঠছে কার দোষ এই যে আমি নতুন মেহেদি লাগিয়েছি এখন শুরু হয়ে গেল মেহমান বরণের পর্ব প্রথমেই মা আর মেজ খালামণিকে মামিরা বরণ করে নিচ্ছে আমরা সবাই গেটে এনজয় করছিলাম বাচ্চা কাচ্চারা আমি যতটুকু শুনেছি এই রিচুয়ালকে মেবি সোয়ারি বলে ভৈরবে যারা আছেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভুল বলে থাকি মামিরা মিলে গেট ধরে দাঁড়িয়ে আছে বলছিল টাকা ছাড়া ঘরে ঢোকা যাবে না দেখি আমারটা কই দাও আমার পাঞ্জাবি দাও এদিকে ইমরান বাড়ির সব ছেলেদের জন্য পাঞ্জাবি নিয়ে এসেছে হলুদে পড়ার জন্য আর মাহের আর ইমন মিলে বোম টোম ফাটিয়ে আমার অবস্থা খারাপ করে দিচ্ছে এসবের সাউন্ড আমি অনেক বেশি ভয় পাই আমি কিছুক্ষণের জন্য যে রুমে এসে লুকিয়েছিলাম আমার ভয় পাওয়া দেখে আমার দেবরগুলো আরো বেশি মজা নিচ্ছিল আমার আর এই যে দেখেন সেই সকালবেলা আমি টোন আপ ক্রিমটা লাগিয়েছি অলমোস্ট বিকাল হয়ে গেছে এখনো স্টে করছে হঠাৎ করে বাড়িতে হই হুল্লোড় আরো কে জানি এসেছে বাড়িতে কায়নাত এসে আমাকে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে ভাবি আসো চলে এসেছে সবাই হঠাৎ করে আমরা সবাই শুনলাম যে বড় খালামণি চলে এসেছে বাড়িতে এখন আমরা বড় খালামণিকে বরণ করতে যাচ্ছি খালামণিকে দেখে সবাই ভেতরে দৌড় দিল ডালা ফুল সবকিছু নিয়ে হাজির এখন গেট ধরতে গন্তার নতুন ব্রাজিল জিগা যায়
সব খালামণিরা খালুরা যখনই আসছিল আসার সময় মিষ্টি নিয়ে আসছিল, সবাই সবাইকে বাড়িতে মিষ্টি খাইয়ে দিচ্ছিল। বিয়েবাড়ির মিষ্টির মজাই আলাদা। আমিও নিয়ে খালামণিকে সবাইকে খাইয়ে দিচ্ছিলাম। কায়নাথ এত বড় সাইজ দেখে ভয় পেয়ে গিয়েছে। এদিক দেখ, সামনে দেখ, আমার সামনে আমি যাবই না, মা এখানেই আছে ডাকতেছি। মাহেরকে পাঠিয়েছিল মা চুল কাটতে, কিন্তু ও ঠিক মতো চুল কাটতে আসেনি, এই জন্য আমি ওকে ভয় দেখাচ্ছিলাম। মাকে এখনই ডাক দিব। আজকে লাঞ্চটা একটু দেরি করে করছি, কারণ সারাদিনে টুকটাক এত কিছু খাওয়া হয় আমার খিদেই লাগছিল না। তাও মা অনেক ইনসিস্ট করছিল দেখে আমি খেতে এসেছি। কিচেনে এসে দেখি এক হাঁড়ি ভরে গরুর মাংস ঝোলঝোল করে আলু দিয়ে রান্না করেছে মামি। মাংসটা খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ। আর এদিকে মা তো বেড়েই যাচ্ছে আমার প্লেটে। খাওয়া দাওয়া শেষ করে দেখলাম সব ডালাকুলা সঞ্জু হাসি খুশি বের করে রেখেছে। হাসি খুশি হচ্ছে মেজো খালামণির দুই মেয়ে টুইনস ওরা। আমরা সবাই মিলে ডালাকুলা সাজানো শুরু করে দিয়েছি। প্রথমে মামি আর ছোট বোনগুলো করছিল, পরে আমিও তাদেরকে জয়েন করলাম। এই মিষ্টির ডালাটা সাজাতে আমাদের কয়জনের এফোর্ট যে আছে। কেউ মিষ্টি সাজাচ্ছি, কেউ কস্টেপ খুলে দিচ্ছে, কেউ ওটা আবার কেচি দিয়ে কেটে দিচ্ছে, কেউ র্যাপিং করছে। আমরা অনেকজন মানুষ ছিলাম, এই জন্য খুব তাড়াতাড়ি আমাদের কাজগুলো শেষ হয়ে যায়। আমাদের ডালাকুলা সাজানো একদম রেডি। এগুলো নিয়ে আজকে দেবরের হবু বউয়ের বাড়িতে যাব হলুদের অনুষ্ঠানে। আমরা তো এদিকে ছোটখাটো কাজ নিয়ে ব্যস্ত, কিন্তু মেইন কাজগুলো যেগুলো সেগুলো বাড়ির অন্যদিকে চলছে। কোনার রুমে গিয়ে দেখি রান্নাবান্নার আয়োজন শুরু হয়ে গিয়েছে বাড়িতে, যেহেতু অনেক মানুষ। হ্যাঁ, আমি একটু পরপর মুখে বরফ দিচ্ছিলাম, মাথায় বরফ দিচ্ছিলাম, আর আল্লাহর কাছে দোয়া করছিলাম আমার যাতে মাথা ব্যথা না উঠে, মাথাটা ঠান্ডা থাকে। আচ্ছা হ্যাঁ, আজকে ভিডিওতে যে ড্রেসটা আমি পরে আছি সেই ড্রেসটা কিন্তু পাঠানো হয়েছিল সোনিয়াস বুটিক্স থেকে, আমি কমেন্ট সেকশনে মেনশন করে দিব। এখন আমরা হালকা পাতলা নাস্তা করে নিচ্ছি। বউয়ের বাড়িতে যাওয়ার আগে এখানে মেঝো মামি হলুদ মেহেদি সবকিছু রেডি করে নিচ্ছে, আর এদিকে খালুরা চলে এসেছে, এখন ওনাদেরকে বরণ করে নেওয়ার পালা। দেখেন, এতক্ষণ খালামণিরা গেটের ওই সাইডে ছিল, টাকা দিয়ে ঘরে ঢুকেছে। এখন যেই খালুরা এসেছে, খালামণিরা মামিদের টিমে জয়েন করেছে। এখনো তো আমরা অনুষ্ঠানে যাইনি, কিছু শুরুই করিনি, তাতেই সবাই এত এনজয় করছিলাম আলহামদুলিল্লাহ। এখন আমরা সবাই মিলে হলুদের জন্য রেডি হতে যাব। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।